নির্বাচনী প্রচারের বাবে অসমলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 6 এপ্রিলত অসমলৈ আহিব অমিত শাহ। লখিমপুর আর হোজাইত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব অমিত শাহে। নলবারী আর কোকরাঝারত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী মোদিয়ে। রাজ্যিক বিজেপির বৈশিষ্ট মুখ্য কার্যালয়ত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত প্রধানমন্ত্রী আর অমিত শাহর নির্বাচনী প্রচার সন্দর্ভত রণনীতি প্রস্তুত করা হয়। আনহাতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের সূচীও প্রস্তুত করা হয় এই বৈঠকত। 31 মার্চৰ পৰা 14 এপ্রিললৈ প্রচার অভিযান চলাব মুখ্যমন্ত্রী। 30 মার্চত বিজেপির সকল পর্যায়ের প্রভারী হব বৈঠক। প্রথম পর্যায়ত 34খন নির্বাচনী সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এনেদরে প্রচার অভিযানের বাবে মার বান্ধি সাজু হয়েছে শাসকীয় বিজেপি। স্টার ক্যাম্পেইনারের আগমন ঘটিব। এতিয়া প্রচার অভিযানত নামি পড়ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর আরম্ভ করে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। অহা 6 এপ্রিলত অসমলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে এই প্রচার অভিযানের সূচী প্রস্তুত করেছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত এক বিশেষ বৈঠকত, যত নরেন্দ্র মোদী আহিব, কেন্দ্রীয় গৃহমন্ত্রী আহিব, লগতে মুখ্যমন্ত্রীর প্রচার অভিযানের সূচী প্রস্তুত করা হয়েছে। মুখ্যমন্ত্রীগুলিয়ে 34খন প্রচার সভাত অংশগ্রহণ করব। বৈশিষ্টর বাজপেয়ী ভবনত রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত প্রধানমন্ত্রী আর অমিত শাহর নির্বাচনী প্রচার সন্দর্ভত রণনীতি প্রস্তুত করা হয়। মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের সূচী প্রস্তুত করা হয়। 31 মার্চৰ পৰা 14 এপ্রিললৈ প্রচার অভিযান চলাব মুখ্যমন্ত্রী। 30 মার্চত বিজেপির সকল পর্যায়ের প্রভারী হব বৈঠক। প্রথম পর্যায়ত 34খন নির্বাচনী সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আমি ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যালয় বর্তমানলৈকে নির্বাচন সম্পর্কত হওয়া অগ্রগতির সমীক্ষা ললো। বিশেষক অহা 6 তারিখে ভারতবর্ষ গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া অসমলৈ আহিব। 5 তারিখে নিশা তেখেত ডিব্রুগড়ত থাকিব। 6 তারিখে রাতিপুৱা অরুণাচল প্রদেশত সভা সমাপ্ত করে উত্তর লখিমপুর আর হোজাইত দুখন রাজহুয়া সভাক ভারতের গৃহমন্ত্রী ডাঙরিয়ায় সম্বোধন করব। অহাকালি 2খন সভার প্রস্তুতির বিষয়ে বুঝ লবলৈ রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া লখিমপুর আর হোজাইলৈ যাব। আজি আমি সভা দুখনের রূপরেখা প্রস্তুত করব। তার উপরেও অহা 15 তারিখলৈকে মূর বিস্তৃত ক্যাম্পেইন শিডিউল আর রাজ্যিক সভাপতির বিস্তৃত ক্যাম্পেইন শিডিউলও আজি আমি প্রস্তুত করব। আমি আগতীয়াক আমার ক্যাম্পেইন শিডিউল অহাকালি আমি ঘোষণা করিম, যাতে সকলে প্রস্তুতি আগতীয়া প্রস্তুতি লব পারে। তারপরে নির্বাচনের সময়ত যি হোর্ডিং আদি আমি ব্যবহার করিম তার ডিজাইন সমূহ আজি আমি চূড়ান্ত করো, আজির সভাত চূড়ান্ত হয়। অহাকালি নির্বাচনী সমিতির পরিচালনা সমিতির বিভিন্ন কমিটি সমূহর লগত মই আৰু এখন বৈঠকত মিলিত হম। আর 30 তারিখেও বিভিন্ন বিধানসভা সমষ্টিত প্রভারীর দায়িত্বত কাম করে থাকা প্রভারী সকলের লগত আন এখন বৈঠকত অংশ লম। 31 তারিখৰ পৰা মই মোর প্রচার আরম্ভ করিম আর ই 14 তারিখলৈকে 14 তারিখলৈকে নিরন্তরভাবে চলিব। আর এতিয়ালৈকে আমার চারিওফালৰপৰা আমার প্রচার অভিযান সুন্দরভাবে আগবাড়িছে। প্রতিটো দিনাই বহু ব্যক্তিয়ে কংগ্রেস দল এরি বিজেপিত যোগদান করেছে। অহাকালিও বহুকেইজন ব্যক্তিয়ে অহা 31 তারিখেও বহুকেইজন ব্যক্তিয়ে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদান করিব। আর মই ভাবো যে অহা লোকসভা নির্বাচনত শেষ দিনটো পর্যন্ত বিরোধী পক্ষর বহু ব্যক্তিয়ে ভারতীয় জনতা পার্টিত যোগদান করিব। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার হাত শক্তিশালী করিব। মোদী ডাঙরিয়াক আমি 2খন সভার কারণে নিমন্ত্রণ করেছো, কিন্তু তেখেতর শিডিউল এতিয়ালৈকে আমি পোৱা নাই। আর যেতিয়াই যেনেকে পাম আমি আপনার জনাই দিম। আমি এখন তো নলবাৰীত চূড়ান্ত করে রাখিছো, এখন কোকরাঝারের কারণে আমি মাতিম। যদি প্রথম পর্যায়ত আহে তেতিয়া বেলেগ কথা হব, কিন্তু
আমি ধরে লৈছো তেও দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের বাবে আহিব, সেখানে নলবাড়ী আর কোকরাঝারক শর্টলিস্ট করে আমি থই দিছো। যদি অকল এখনের কারণে আহে নলবাড়ী, দুখনের কারণে আহে যদি কোকরাঝার। সম্মানিত গণমঞ্চর সিএমপিকের সম্মানের বিষয়ববী সকল, তেহেতসকল যে সিস্টার অর্গানাইজেশন আছে, মহিলা শক্তি, কৃষক শক্তি বা অন্যান্য যেখানে বিষয়ববী সকল, আমি সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনাত মিলিত হলো। প্রতিটো বিধানসভা লোকসভাত গণশক্তি আমার একেলগে একেলগে সমাহিত হয়ে কাম করে আছে। আজিও ভারতীয় জনতা পার্টির আজি কার্যালয়ত তেহেতসকল বিষয়ববী সকল মুরব্বী সকল আহি আমি আলোচনা করলো আর আগন্তুক লোকসভার নির্বাচনের কারণে সম্পূর্ণরূপে তেখেতসকল প্রস্তুত হয়েছে আমাক সহযোগিতা আগবার নিমিত্তে। প্রথম পর্যায়ের পাঁচটাকৈ লোকসভা নির্বাচন, বিশেষ ডিব্রুগড়, যোরহাট, কাজিরঙা, লক্ষিমপুর আর শোণিতপুর, আটাইকেইখন বিশাল ব্যবধানত পাঁচটা প্রার্থী, পাঁচজনক প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত আর আমার এলায়েন্স পার্টির মিত্র শক্তি আর বিজেপি বৃহৎ ব্যবধানত পাঁচখন আসন দখল করবলে সক্ষম হব। ধুবুরীত আজমলক নহয় রকিবুলক জিকাবলে চেষ্টা করিম, রকিবুল ধুবুরীলৈ গলে কাজিরঙার জন্তুকেইটা সুরক্ষিত হব, এনেদরে রকিবুল হুসেনক তীব্র কটাক্ষ করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উল্লেখযোগ্য যে এক সংবাদমেলত মুখ্যমন্ত্রীক সকিয়নি দিছিল রকিবুল হুসেনে, তার পাছতে রকিবুলের সকিয়নির প্রত্যুত্তর দিলে মুখ্যমন্ত্রী। এটা মুখ লাজ দিব নালাগে, গড় হত্যার যদি আর তথ্য বিচারে আর মানে কি কম, আর গড় কেটার মৃতদেহ কেটাই তো তার প্রমাণ, আর কি লাগে, কিছু বস্তুটো তথ্য নালাগে। আর মূর বিপক্ষে যি আছে, মূর তো খোলা কিতাব, কিমান পেপার, টিভি, মিডিয়ায় আজিলেকে মোক এরিছে নেকি অপারেশন করিব, গতি আর এবার সার্জারি হয়ে যাওক, মূর কি আপত্তি আছে, মোক কোনটো মিডিয়ায় সার্জারি করা নাই আজিলেকে, গতি আর এবার সার্জারি করলে মূর কোনো আপত্তি নাই, কিন্তু গড় কেটার মৃতদেহ কেটাক মই এটা মরা গড় কেটাক নাই মরা বলি কেনেকে কম, সেটাতো মই পাপ করিব নোৱাৰো নহয়। বদরুদ্দিন আজমলক কিয় জিকাব লাগে, জিকাব যদি চেষ্টা করো তো রকিবুল হুসেনকে জিকাব চেষ্টা করি, যদি জিকাব চেষ্টা করো, কারণ দিল্লিত থাকিলে জন্তু জানোয়ার বিলাক সুরক্ষিত হয়ে থাকিব নহয় নয়, গতি কিবা তো করব কারণে রকিবুল হুসেনক যদি পাঁচ বছর কারণে আমি দিল্লিত পঠাই দিও, মই বহুত পুলিশ উদ্ধার করে লব পাৰিম কাজিরঙারপা, সেকারণে মই তো আল্লাহ ঈশ্বরক খাটিছো যে রকিবুল হুসেন জিকি যাও। আর এনেদরে এতিয়া মুখ চুপতি তুঙ্গত রকিবুল হুসেন আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রকিবুল হুসেনের বিস্ফোরণ, মুখ্যমন্ত্রীর আসল কথা কলে নির্বাচনত অসুবিধা হব বলে বিস্ফোরক মন্তব্য করে রকিবুল হুসেনে। গুয়াহাটিত ফাইল আছে, কোনে কাক কি চিঠি দিছিল সময় হলে জনাম বলে কলে সংবাদমেলযোগে রকিবুলে। লগতে গড় সন্দর্ভত কয় গণ প্রসঙ্গ প্রথম স্তরত চলিছে, নির্বাচনের দিন চমু চাপিলে দ্বিতীয় তৃতীয় স্তর পাবগৈ। মুখ্যমন্ত্রী আপনার শুভেচ্ছা দিছে, শুভেচ্ছা দিয়ার কৈছে দিল্লিলে যাক, দিল্লিলে গেলে ফার্স্ট পেজ চলছে, সেকেন্ড পেজ চলিব, থার্ড পেজত চাব যে বদরুদ্দিন আজমল ডাঙরে শিকাবর কারণে যাবে, মতো যাবে তাকে করব, যাবে তাকে করব।